এই বছরের আইএসএল এ ইস্ট বেঙ্গলের পারফরম্যান্স খারাপ হলেও অধিকাংশ ইস্ট বেঙ্গল সমর্থকেরই মন জিতে নিয়েছে লাল হলুদের জার্মান ফুটবলার ম্যাটি স্টেইনম্যানের খেলা। তবে এইবার আর মাঠে নয়, মাঠের বাইরে সমাজসেবার কাজেও অবদান রাখলেন স্টেইনম্যান। ইস্ট বেঙ্গলের জার্মান ফুটবলারটি একটি উদ্যোগ নিয়েছিলেন যে তিনি আইএসএল এ প্রতি কিলোমিটার দৌড়ানোতে 10 ইউরো করে দান করবেন ভারতের পরিশ্রুত জল প্রকল্পে। সেই প্রতিশ্রুতি মতো চ্যারিটি সংস্থা ভিভাকন আগুয়াকে অর্থ অনুদান করলেন তিনি। এই প্রকল্পে মোট 2425 ইউরো অনুদান করলেন স্টেইনম্যান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,10,000 টাকা।